বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা শাহজাহান সিরাজ গতকাল মৃত্যুবরণ করেছেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি একটু আগে আপনারা তৃতীয় মাত্রায় তিনি বহুবার অংশ নিয়েছিলেন তার ফুটেজ দেখেছেন তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং তাকে আমরা মিস করব এবং সবসময় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস তিনি স্মরিত হবেন কোভিড নাইন্টিন পরিস্থিতি গোটা বিশ্বজুড়ে এখনো পর্যন্ত বেশ আশঙ্কাজনক বাংলাদেশও তার বাইরে নয় তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ পরীক্ষা করা দরকার ছিল সেটি যেমন হচ্ছে না বরং গত কয়েকদিন ধরে পরীক্ষার সংখ্যা কমতে শুরু করেছে পরীক্ষা কমছে মানে শনাক্তের পরিমাণ কমছে যদিও আক্রান্তের হারটা এই হিসেব অনুযায়ী কিন্তু বাড়ছে সেটি বোঝা যাচ্ছে সামনে পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহা কতটা কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের সংক্রমণকে বাড়িয়ে তুলবে নাকি আমরা বা বাংলাদেশ বা সরকার যারা দায়িত্বশীল আছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারবেন সেটি একটি বড় বিবেচ্য বিষয় বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বহু বছর যাবৎ এমনকি তৃতীয় মাত্রা যেদিন আমরা শুরু করেছিলাম সেদিন থেকে আজ অব্দি বাংলাদেশের দুর্নীতি নিয়ে নানান আলোচনা হয়েছে আমাদের আলোচনা করতে হয়েছে বাংলাদেশ একসময় দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এখনও যারা সেই তকমা দিয়েছিলেন বা সার্টিফিকেট দিয়েছিলেন বা যে রিপোর্ট দিয়েছিলেন তারা যে সেখান থেকে সরে এসেছেন সেটি একদমই নয় যদিও বাংলাদেশ তালিকায় এক নম্বর দু নম্বরে নেই কিন্তু বাংলাদেশের দুর্নীতি আসলে অত্যন্ত ভয়াবহ আকারে রূপ নিয়েছে এবং তার প্রমাণ হচ্ছে কোভিড নাইন্টিন বা করোনা এই কালে যখন প্রতিটি মানুষ গোটা বিশ্বের প্রতিটি মানুষ মৃত্যুর আতঙ্কে মৃত্যু অবধারিত আমাদের সকলেরই জানা কিন্তু সবসময় মৃত্যুর আতঙ্কের সঙ্গে বসবাসটা পৃথিবীতে এই বোধহয় প্রথম এবং বিশেষ করে গত শতাব্দীর মধ্যে প্রথম সেই রকম একটা সময়ে আমরা দেখছি যে যাদের এই গ্রিডিনেস আছে লোভ আছে বা যারা দুর্নীতিপরায়ণ যাদের চরিত্রের নানান সমস্যা আছে সেখান থেকে তারা কিন্তু কোনোভাবেই মুক্ত হচ্ছে না যখন বলা হচ্ছে যে এটি নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক অবস্থা নতুন বিশ্ব ব্যবস্থায় পৃথিবী প্রবেশ করতে যাচ্ছে যেখানে আমূল বদলে যাবে অনেক কিছুই কিন্তু আমরা দেখছি যে কিছুই বদলায় না মানুষের ত্রাণের টাকা চুরি হচ্ছে যে হসপিটালে চিকিৎসার করবার কথা সেই হসপিটালে ভুয়া সার্টিফিকেট দেওয়া হচ্ছে যেখানটাতে মাস্ক মানে প্রতিকারের নানা বিষয় মাস্কের কথা বলি পিপিইর কথা বলি সেগুলো নিয়েও নানা রকমের দুর্নীতি সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব সীমিত পরিসরের এই সময় কথা বলবার জন্য আমাদের সঙ্গে অতিথি রয়েছেন আমার পায়ে বসা আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপ চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় নাজমুল আহসান কলিমুল্লাহ আমরা প্রথমে একটু আপনাদের কাছ থেকে স্মরণ করতে চাই প্রয়াত শাহজাহান সিরাজকে বাংলাদেশের জন্য তার অনেক অবদান এই জন্মের দেশের জন্মে অবদান রাজনীতিবিদদের নিয়ে নানা রকমের প্রশ্ন আছে যেহেতু আমাদের সমাজ রাজনীতি সবটাই একেবারে প্রবলভাবে বিভক্ত তারপর বিভাজিত এই সমাজও আমরা একটু স্মরণ করতে চাই শাহজাহান সিরাজকে আপনারা কে কিভাবে করবেন আপনি শুরু করবেন ধন্যবাদ জিল্লুর প্রয়াত শাহজাহান সিরাজ আমাদের ইতিহাসের অন্যতম বীর সেনানী স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব এবং অঙ্কুরোদ্গম সেই বিষয়টা নিয়ে আমরা যখনই দৃষ্টি ফেরাবো তখনই কিন্তু যে কজনের নাম আপনার প্রাতস্মরণীয় হয়ে থাকবে তার মধ্যে অন্যতম শাহজাহান সিরাজ আমরা যখন ছোট তখন তাদেরকে অবহিত করতাম চার খলিফা হিসেবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সৈনিক কাণ্ডারি হিসেবে তারা সেই সময় স্বাধীনতার আপনার দীক্ষিত হয়েছিলেন এবং সেইভাবে তারা কিন্তু তাদের ভূমিকা পালন করেছেন মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আপনার অধিকৃত বাংলাদেশে পাক বাহিনী নিয়ন্ত্রিত পত্রিকা আমার মনে আছে আমরা দেখেছিলাম যে দুষ্কৃতিকারী হিসেবে এই চার খলিফাকে আখ্যায়িত করা হয়েছিল এবং তাদের প্রত্যেকের 14 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছিল তো এই যে মাথার উপরে নিশ্চিত আপনার সারা জীবনের জন্য আটক হয়ে যাবার
ভয়, মৃত্যুবরণ করবার সর্বরকমের সম্ভাবনা সবকিছু উপেক্ষা করে তারা কিন্তু বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তারা ছিলেন এক একজন আইকন। পরবর্তী জীবনে রাজনৈতিক বিভিন্ন টানাপোড়েনে এক একজন হয়তো এক এক নামাবলী গায়ে দিয়েছেন, কিন্তু আমরা অবশ্যই তাদের সেই যৌবনের যে ভূমিকা সেটা সবসময় স্মরণে রাখবো। আমি শ্রদ্ধাভরে তার আখতারুজ্জামান স্বাধীনতার ইশতেহার পাঠক সাজান সিরাজ 1971 সালের 3রা মার্চ পল্টন ময়দানে তিনি স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। পরবর্তী পর্যায়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা ছিলেন, তারপরে বিএনপি নেতা হয়েছেন এবং বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব করেছেন, জাতীয় সংসদ সদস্য ছিলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন উত্থান পতন সব মিলিয়ে। কিন্তু যেটি ডক্টর কলিমুল্লাহ বললেন যে যৌবনের যে ইতিহাস সেটি আসলে অবশ্যই শ্রদ্ধা ভরে আমাদের স্মরণ করতে হবে, আপনি তাকে কিভাবে স্মরণ করবেন? আপনার এক সময় তার সহকর্মীও তিনি। শ্রদ্ধেয় শাহজাহান সিরাজ গতকালকে অনেকদিন ক্যান্সারে ভুগে ইন্তেকাল করেছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এরা ছিল, ওনারা ছিলেন সময়ের সাহসী সৈনিক। দেখেন কি তাদের বয়স ছিল, ইউনিভার্সিটিতে পড়তো, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তখন তারা একটা জাতির জন্ম দিয়েছে। স্বাধীনতা ইশতেহার পড়া কিন্তু সহজ কথা নয়, একটি সদ্য যুবক, বান্ধবক 24-25 বছর বয়স হবে, তখন তারা একটা জাতির জন্ম দিতে যাচ্ছে, স্বাধীনতা ইশতেহার পড়ছে। আজকে রাজনৈতিক কারণে আমরা তাকে অবহেলা করি। বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে নতুন একটা দেশ সৃষ্টি হয়েছে, নতুন জাতি সৃষ্টি হয়েছে, নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, নতুন রাজনীতি সৃষ্টি হয়েছে। সে রাজনীতিতে এক একজন একের ধারা যেতে পারে, বহুদলীয় রাজনীতিতে মানুষ তার দৃষ্টিভঙ্গি নিয়ে তার চিন্তা চেতনা নিয়ে যেতে পারে। হয়তো তারা জাসদ করেছে বলে আজকে তারা অপাঙ্ক্ত হয়ে গেছে। আজকে হচ্ছে সময়ের টানে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলে এসে আসছে, কিন্তু সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তার দলে এসে আসছে, সেই জন্য আজকে সরকারের কাছে সেটা অপাঙ্কেও আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। যখন একজন শিল্পপতির, সেও মুক্তিযোদ্ধা, তাকে অসম্মান করছি না, তাদের মৃত্যুতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির থেকে নিয়ে মন্ত্রী পরিষদ পুরো শোক বাণী পাঠায়, স্ক্রল কামার করে চলে যাচ্ছে। সেখানে শোক প্রস্তাবে আমরা তো আশা করেছিলাম যে রাষ্ট্রপতির থেকে নিয়ে শোক প্রকাশ করেছেন, আমরা চাইছি তাকে মূল্যায়িত করা হোক। সে একজন প্রথম সারির মুক্তিযোদ্ধার সংগঠক, তারা যদি সেদিন সাহস করে ইশতেহার না পাঠ করতেন আজকে তো আমরা এখানে এসে দাঁড়াতে পারতাম না। তো আমরা আশা করব দলমত নির্বিশেষে এই সরকার স্বাধীনতার পক্ষে শক্তি, আমরা আশা করব সাধারণ সাহেবকে তার যথোপযুক্ত মর্যাদা দিবেন, সম্মান দিবেন, তার পরিবারের প্রতি খেয়াল রাখবেন, এবং কেউ যেন বলতে না পারে একটা স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধা পরিবার অসহায় আছে, সে বলতে গেলে চিকিৎসা তার ঠিক ভালোভাবে হয়নি, বহুদিন ধরে ক্যান্সারে সে ভুগেছেন, আজকে করোনা ভাইরাসের অবস্থায় হয়তো চিকিৎসার তত সুযোগ এখন আর নাই, তারপরেও চলে যেতে হবে আমাদেরকে সবাইকেই, সাধারণ সেরা চলে গেছেন, আমি শুধু বলতে পারি উই স্যালিউট ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, দেশের করোনা পরিস্থিতি নিয়ে নানা পারসেপশন, নানা রকমের প্রতিক্রিয়া আছে, উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, কিন্তু একটা জিনিস আমাদের এখানে আমরা যারা দায়িত্ব আছেন তাদের থেকে এটা বোঝা যাচ্ছে না যে আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, আমরা কি পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছি, সেকেন্ড ওয়েভ আসছে কি না, আমরা কত মানুষকে বাঁচাতে পারবো, কত মানুষকে সুস্থ করে তুলতে পারবো, সেটি এখন পর্যন্ত অনিশ্চিত। তো সব মিলিয়ে করোনার এই গতিবিধির সঙ্গে আমাদের গতিবিধিকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ জিলু। আসলে করোনা বিষয়টা নিয়ে নানামুনির নানা মত আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উই আর ইন এ ওয়ার লাইক সিচুয়েশন, এবং এটা এক ধরনের বায়োলজিক্যাল ওয়েপন হিসেবেই আবির্ভূত হয়েছে। কেউ ঠান্ডা মাথায় এটা কার্যকর করেছেন, অথবা এটা অ্যাক্সিডেন্টালি আপনার এই হ্যাভকটা তৈরি করেছে, সেটা নিয়ে ডিবেট থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার যে জোন তার মধ্যে সমগ্র বিশ্ব ঢুকে পড়েছে, এমনকি মহাশূন্য যানে অবস্থানরত নভোচারীরাও কিন্তু তা থেকে মুক্ত নন, আমাজনের গহীন অরণ্যে পর্যন্ত এটা পৌঁছে গেছে, আপনার চিড়িয়াখানার বাঘও এটা থেকে রক্ষা পায়নি।
ফলে এর যে সর্বত্র গামিতা এবং আপনার এই যে ভয়ঙ্কর চেহারা সেটা ধনী নির্ধন কাউকে কিন্তু রেয়াত করছে না, একেবারে একদিনের শিশু থেকে শুরু করে বর্ষীয়ান ব্যক্তি লিঙ্গ নির্বিশেষে সবাইকে এটি স্পর্শ করছে, দেশ নির্বিশেষে এটার প্রকোপ আমরা লক্ষ্য করছি। এবং যারা ঘটা করে ঘোষণা দিয়ে আপনার উৎসব মুখর পরিবেশে এর বিদায় ঘোষণা করেছেন, তারাও কিন্তু সেকেন্ড ওয়েভের পাল্লায় পড়ে আপনার আবার স্কুল কলেজ সব বন্ধ করে ঘরে আপনার আশ্রয় নিয়েছেন। তো এই যে ব্যাপারটা, এটি বিচ্ছিন্ন বিষয় নয়, এবং আপনাকে ওয়ার ফুটিং এর বিষয়টা যদি আমরা বিবেচনা না করি, তাহলে ক্যাজুয়ালি যদি বিষয়টাকে নেই, তাহলে এই এটার প্রকোপ দীর্ঘদিন ধরে চলতে থাকবে, আমাদেরকে তা অনুভব করতে হবে। এখন বাংলাদেশে আমরা কিন্তু যেরকম যত রকমের চিন্তা ভাবনা অনুধ্যান রিসিভড উইজডম হিসেবে লাভ করেছি, সেরকমভাবে আপনার এটা আমদানি হয়েছে। আমাদের প্রবাসী বাংলাদেশিদের কথা বলা হয়ে থাকে, বিশেষ করে ইউরোপের ইতালি থেকে যারা এসেছিলেন তাদের হাত ধরে এটি প্রবেশ করেছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে নানান রকম রূপান্তর ঘটিয়ে এটা আমাদের নানান রকমের পলিসি ডিকটামের সুযোগ নিয়ে আপনার সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখন এই যে ছড়িয়ে পড়াটা, আমাদের বুঝতে হবে যে সমাজটায় নানা বর্গের মানুষ বাস করেন, আর একটা জরুরি বিষয় বা প্রশ্নের মুখোমুখি আমরা তখন দাঁড়িয়ে যাই এবং কোনো জবাব থাকে না, যখন মানে জানে বাঁচাটা জরুরি এবং সেটা করোনায় মৃত্যুবরণ করব না না খেয়ে মারা যাব, এরকমের একটি প্রশ্ন যখন চলে আসে, তখন আপনার তিন বেলা আহার জোটাবার ওই যে তাগিদ সেটি কিন্তু আমাদের করোনা ভয় অনেকাংশে কমিয়ে ফেলে। আমরা জানি যে ঝুঁকিটি আছে, কিন্তু তৎসত্ত্বেও আপনার জঠরে জ্বালায় আমাদেরকে ঘর থেকে বেরোতেই হয় এবং বেরোতে হচ্ছে। এবং এক একটা পরব, যেমন ধরুন সামনে ঈদুল আজহা, এখন এই গরুর হাট, সেইটা এক একটা রীতিমত মাইনফিল্ডের মতো জায়গা, এবং যেখানেই আপনার জনসমাগম ঘটবে সেখানে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে দেখা দেবে, এ বিষয়টা আমরা জানি। আবার এটা সেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়কার রিচুয়াল এমন সেমেটিক অরিজিনের, তো ফলে আমরা তো এটা ইগনোরও করতে পারি না। কিন্তু সেই সঙ্গে আরেকটা আশাপ্রদ বিষয় সেটি হচ্ছে আপনার এই যে ই কমার্স, তার বদৌলতে কিন্তু আমরা ইলেকট্রনিক্যালি এই কোরবানির পশু পাওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে। এখন আমরা কতটা অ্যাওয়্যার, কতটা পরিচিত এই নতুনতর পদ্ধতির সঙ্গে সেটা ভাববার বিষয়, এবং এই জায়গাটায় আমাদের আসলে কাজ করতে হবে ব্যাপকভাবে। নিউ নর্মাল একটা ওয়ার্ল্ডে আমরা প্রবেশ করেছি, জীবন আর কখনোই ওই অ্যানালগ প্রি কোভিড পূর্ব পরিস্থিতিতে ফিরে যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে বিদেশি ছাত্রছাত্রীদের সবাইকে বলে দেওয়া হয়েছে তোমরা বাড়ি ফিরে যাও, কেউ যদি না যেতে চায় জোর করে পুলিশ দিয়ে ধরে আপনার প্লেনে তুলে দেওয়া হবে, কিন্তু পড়াশোনা বন্ধ করতে বলা হচ্ছে না, বলা হচ্ছে সবকিছু অনলাইনে চলবে, বাড়িতে বসে তুমি পড়বে, সমস্যা কি? আমার টিউশন ফি নেওয়া দরকার সেটা আমি নেব, সনদ প্রদান করা দরকার সেটাও প্রদান করা হবে, কিন্তু এখানে বসবাস করে আমাদের ঝুঁকি বাড়ানো চলবে না। তো এই পলিসিটা আপনার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি, যারা নিজের পয়সা পড়ছেন তাদেরকে কিন্তু অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে বাড়ি চলে যাওয়াটাই বেহতর। এই এই ট্রেন্ডটা কিন্তু বিশ্বব্যাপী দেখা দেবে, আমাদের মতো দেশেও কিন্তু আমাদের একেবারে প্রাইমারি থেকে টার্শিয়ারি এডুকেশন সব ক্ষেত্রে কিন্তু অনলাইনে আমাদের যাওয়া ছাড়া আর কেউ গত্যন্তর থাকবে না। আমরা হয়তো নানান রকমের যুক্তি হাজির করতে পারি যে আমরা সবাইকে এই ফ্যাসিলিটি দিতে পারবো কিনা বা সবার সঙ্গতি আছে কিনা, এখন এই মানসিকতা নিয়ে বসে থাকলে পৃথিবী তো বসে থাকবে না আমাদের জন্য। আপনি যেই ছেলেটি বা মেয়েটি অ্যাফোর্ড করতে পারে না আপনার বলছে পাবলিক ইউনিভার্সিটিতে, সেই ছেলে বা মেয়েটি বাধ্য হয় যখন তখন ঠিকই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে জমি বিক্রি করে হলেও বাবাকে পার্সুয়েট করে সেখানে ভর্তি হয়। এই এই বিষয়গুলো রিয়ালিটি, সেগুলো কিন্তু আমাদের কগনিজেন্সে নিতে হবে। আর হার্ড ইনস্টিংক্টের যে প্রার্থনা
সেটাও কিন্তু ইটস লাইক এ চিমেরা, চোরাবালির মতো মরিচিকার মতো আমাদের হাতছানি দিচ্ছে। এটা নিশ্চিত করে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে আপনার হার্ট ইনস্টিং ইভেনচুয়ালি ডেভেলপ করবে। সুতরাং আমাদেরকে উই হ্যাভ টু লার্ন হাউ টু লিভ উইথ ইট, হাউ টু কোপ উইথ ইট। এই যে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষার সংখ্যা কমে যাচ্ছে, এখন ধরুন এটা তো এক ধরনের ল্যাবরেটরি সিচুয়েশনের মতো বিষয়। আপনি সচেতনভাবে পরীক্ষার মাত্রা কমিয়ে যদি সপ্রমাণ করার চেষ্টা করেন যে প্রকোপ কমে গেছে, বা নানান সিমুলেশন ভিত্তি করে জন হপকিন্সের মতো প্রতিষ্ঠান বলবার চেষ্টা করছে যে প্রকোপ কমে যাচ্ছে, এগুলো আসলে আর্টিফিশিয়ালি ইনডিউসড আপনার নানান রকম ইনফারেন্স। আমাদের কিন্তু সত্যি বাস্তব অবস্থাটার মোকাবেলা করতে হবে, কাম হোয়াট মে, এখানে কোন রকমের শাইনেস দেখানো চলবে না। ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ চ্যানেলের দর্শক শ্রোতা ভাইদেরকে। বহুদিন পরে আসলাম, করোনার মধ্যে আসি নাই, গ্রামে ছিলাম, গ্রামে ভালো ছিলাম। করোনা ভাইরাসকে বলা হচ্ছে আতঙ্কিত হবেন না সবাই বলছেন, কিন্তু আমার শ্রদ্ধেয় স্যার ভাইস-চ্যান্সেলর সাহেব প্রথমেই এরকম ভয়ঙ্কর রূপ দিলেন, আমি আতঙ্কিত হয়ে গেছি, ভীত হয়ে গেলাম। এই কি কি অবস্থা, তাহলে কি হচ্ছে? তাহলে আপনাদের বলছেন আতঙ্কিত হবেন না, সচেতন হবেন। তো সচেতন তো আমি চাটা গরম এটাকে বলতে হয়, আমি খাওয়ার সময় বুঝি, মুখে দিলেই বুঝি, এটা আমি ঢমঢম করে গিলবো না, সচেতন অভাব নাই। কিন্তু চাকে ভয় পেতে হবে কেন, যেটা গরম চা ধরবেন না। আপনি যেটা ভয়ঙ্কর রূপ তুলে ধরলেন আমাদের সামনে, পৃথিবীর এমনিও মানুষ প্রায় 4 কোটি 10 লক্ষ লোক স্বাভাবিক মৃত্যুবরণ করে প্রতি বছর, এ বছর কিন্তু এই ফিগারটা বাড়ে নাই এখনো। এখনো স্ট্যাটিস্টিক্যালি বলে নাই কেউ যে এবছর মৃত্যুর হার 4,15,000 হয়ে গেছে, 4,15,00,000 হয়ে গেছে। এখনো কিন্তু 4,10,00,000 মধ্যেই পৃথিবীর মৃত্যু হারটা হয়ে গেছে, তারপরেও হচ্ছেন। এখন এখন বাংলাদেশের অবস্থাটা হয়েছে, উচ্চবিত্তরা ভীষণ আতঙ্কিত, ভীত, যাদের বয়স আমাদের মতো 70 ঊর্ধ্ব তারা তো আরো আতঙ্কিত। হাসপাতালে যাওয়া বন্ধ, ডাক্তারের কাছে যাওয়া বন্ধ, কারণ ডাক্তার গেলেই প্রথম করোনা ট্রিটমেন্ট করে, ওইটা দেখতে দেখতে আমার হার্ট ফেল করে যায়, তারপরে হার্ট মারা যাওয়ার পরে বলে করোনা ভাইরাস নিয়ে মারা গেছেন। কিন্তু মারা তো গেছি হার্ট অ্যাটাকে, কারণ ওই যে ওখানে গিয়ে করোনা চিকিৎসা 3 দিন হয়েছে, আমার হয়েছে মেসিভ হার্ট অ্যাটাক, আমাকে এখন দরকার ছিল ইমিডিয়েটলি হার্ট রিকভারি করা, যেটা আগে করতাম। আগে আমরা কোনো বড় লোক মারা যেত না হাসপাতালে নিয়ে, তাকে আমরা বিভিন্নভাবে দিয়ে মারা বাঁচাতাম, কিন্তু এখন অসুখ হইলেই, জ্বর গায়ে গরম হইলেই আমরা প্রথমে শুরু করে দিই করোনা ট্রিটমেন্ট। ওটা করতে করতে বেচারা তার লিভার ফেল করে ফেলতেছে, তার হার্ট অ্যাটাক হচ্ছে, তার মাথায় মানে কি জানি বলে আপনার হাইপার টেনশন হয়ে যাচ্ছে, আলটিমেটলি মারা যাচ্ছে। মারা যাওয়ার পরে দেখা গেল যে করোনা প্লাস পজিটিভ নিয়ে মারা গেল। তো এগুলো উচ্চবিত্তের, কিন্তু নিম্নবিত্ত নিয়ে তো সমস্যা নাই। এই বাংলাদেশে হাট বাজার চলতেছে, বাংলাদেশে এমন কোনো হাট বাজার নাই বাংলাদেশে, বন্ধ আছে স্যার। এই গরুর হাট আপনারা ঢাকা শহরে করবেন না, কৃষক মরতেছে, কৃষকের বড় বিপদ, তারা গরু কোথায় বিক্রি করবে? আপনারা যারা বেহেস্তে কিনতেন গরু টরু জবাই করে দিয়ে কোরবানি দিয়ে, এই গরুটা সারা বাংলাদেশের কৃষকরা পালন করে আসছিল, এই বিক্রি করবে? অথচ এই ঈদের পর দিন থেকে গরুগুলোর দাম পড়ে যাবে, সে পালতে পারবেন, অর্থনীতি কি পরিমাণ বিপর্যয় হবে, সারা বাংলাদেশের কৃষক যারা গরু পালন করতেছিল, কোরবানি ছিল, তৈরি করছিল, তাই আজকে করোনা ভাইরাসের জন্য সারা পৃথিবীতে মানে এই উচ্চবিত্তরা আতঙ্কিত, মধ্যবিত্তরা উপর নিচে করতেছে, মিডিয়া সেটা জানিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। আর করোনা ভাইরাস যদি ভুলে দিতে না পারি, টিভির উপস্থাপকেরা শুরুতে করোনা সাবধান, মধ্যে করোনা সাবধান, বক্তৃতা শেষও করোনা সাবধান, অর্থাৎ করোনা বেচারা ঘুমাইতে পারতেছে না, তাকে সব জায়গায় সবখানে আমরা আমি বলছি যে করোনা ভাইরাস নাই সেটা আমি বলছি না, আছে, থাকতে পারে, সর্দি কাশি জ্বর আছে, পরীক্ষা করলে প্যাথোলজিক্যাল টেস্ট করলে অনেক কিছু পাওয়া যাবে, পাইতে পারে, এটা যেন মানুষ মারা যেতেও পারে, কিন্তু সেটা যেন উঠতে বইতে সকাল সন্ধ্যা কথায় 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 কথা বলতে হবে, সারাদিন এই জপ্ত হবে, হে করোনা, হে করোনা, হে করোনা, এতবার ডাকলে তো আমি আল্লাহর ওলি হয়ে যেতাম, যতবার করোনাকে ডাকতেছি আমরা। এই দেশে চলেছে করোনা, আপনার উচ্চবিত্তের জন্য ছিল, এখন নিম্নবিত্ত বিপদে পড়েছে আরেকটা, সেটা নিয়ে কথা বলছেন না,
আজকে যেভাবে প্রচন্ড বন্যা সারা বাংলাদেশে গ্রাস করেছে, নিম্নবিত্ত আজকে অসহায়, জীবিকার কথা বলেছেন, 24টা জেলা আজকে এফেক্টেড, লক্ষ কোটি কোটি লোক সেই সুনামগঞ্জ থেকে নিয়ে সেই পীরগঞ্জ পর্যন্ত, সেই আপনার ওই কি বলে বীরগঞ্জ পর্যন্ত যদি আপনি যান, এখানে দেখেন উঁচু এলাকা হলো আমাদের দিনাজপুর, তার উঁচু হলো কি নাম ওই পঞ্চগড়, সেখানে আজকে বন্যা হানা দিয়েছে, সেখানে নদী আজকে উপচে পড়েছে পানি, আর আমরা তো আছি, অথচ এই বন্যা নিয়ে আমাদের কোনো খবর নাই, এই বন্যায় মানুষ প্লাবিত হচ্ছে, নিম্নবিত্ত আজকে অসহায় হয়ে যাচ্ছে, তাদের খবর নাই, আজকে টিভি নিউজ অনলি স্ক্রোল, আপনি ছবি দেখানোর সময় নাই, কোন কে কে কোন চুরি করছে, কে কি করছে না করছে, চোরদের গল্প, আমার গুপ্ত টেলিভিশন খুলে দেখি চোরদের ছবি, আমার মাঝে মাঝে মনে হয় এরকম চুরি আমিও করতে পারতাম, আর প্রতিদিন আমার ছবিটা দেখাইতো, কি যে ভালো লাগে, চিন্তা করতে ভালো লাগে, এত দামি দামি টেলিভিশন, দামি দামি সেন্টার, আর তারা প্রসারে করে যাচ্ছে চুরের নাম ঘন্টার পর ঘন্টা সারাদিন, আজকে চলছে এদিক দিয়ে বন্যা জনগণের নিম্নবিত্তের, আর রাজনীতি চলছে খরা, আজকে বাংলাদেশের রাজনীতি বিরোধী দল মনে হয় করোনার ভয়ে ভীত হয়ে চলে গেছে ঘরে, রাষ্ট্রে সরকারের মধ্যে মনে হয় না কোনো মন্ত্রী পরিষদ আছে, দেশ চালাচ্ছেন একজন, ভালো বলেন মন্দ বলেন যাই কিছু বলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়া প্রধানমন্ত্রী ভাব বলে দিতে হবে, এবং প্রধানমন্ত্রী উনিও অতি দুঃখ করে বলছেন যে আমি চোর ধরতে গিয়ে এখন এমন ভাব হয়েছে যে মানুষ আমাকে চোর বলা শুরু করেছে, মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা কিন্তু আপনি ভুল বলেন নাই, কথাটা আপনি কষ্ট করে বলেন, স্যাটায়ার হয়ে বলেন বা যেভাবে বলেন, কিন্তু বাস্তবতা কিন্তু তাই দাঁড়িয়েছে, কারণ আজ পর্যন্ত কিন্তু আপনি বলেন নাই জামাতের লোক চোর, আপনি কিন্তু বলেন নাই বিএনপির লোকটা চুরি করেছে, আপনি কিন্তু বলেন নাই সিপিবির লোক বা কমিউনিস্ট পার্টির লোক চুরি করেছে, কে চুরি করেছে, আওয়ামী লীগের অমুক নেতা, কে চুরি করেছে, আওয়ামী লীগের নেতা, তাহলে চুরের প্রধানটাকে, তাহলে আমরা তো বলছি না, আজকে তো যতগুলো অপারেশন আপনি করেছেন আপনি ঘুরায় বেড়ায় বলছেন এরা হাওয়া অফিস ছিল, এই অফিস ছিল, 14 বছর আগে কে কোথায় ছিল, আজকে আমরা জানি না, আমরা শুনছি আছি টক অফ দ্য টাউন রিটার জেনারেল আউটবাস্ট করেছেন, আপনি খবর নিয়ে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রিয় জেনারেল কদিন আগেও তাকে আপনি অনেক কিছু বলেছেন, সে আজকে আউটবাস্ট করেছে, সে এমন অনেক কথা বলছে যেটা আমরা বলতে সাহস পাচ্ছি না, রাজনীতিও সাহস পাচ্ছি না, কেন রাজনীতি বন্ধত্ব চলছে বলে, আজকে বাংলাদেশের মানুষের কথা আমরা বলতে পারি না, আজকে সাধারণ মানুষ প্রণোদনা পায় না, ত্রাণ পায় না, কিন্তু আপনার লোকেরা কি সুন্দর আরামায়েশে আছে, আজকে দেশের রাষ্ট্রপতি আছে কিনা আমরা জানি না, তবে কেউ মারা গেলে খালি শোক বাণী দিতে দেখি, কিন্তু রাষ্ট্রপতিকে তো আমরা দেখলাম না, একবার বেরিয়ে গিয়ে একটু দেখে আসতে তার গ্রামগঞ্জ গুলা দেশগুলা করোনা ভাইরাসে কেমন অবস্থায় আছে, কদিন আগে আমাদের হাওড়ে ধান কাটা নিয়ে আমরা দেখলাম কিভাবে মন্ত্রী সাহেবরা গিয়া ধান কাটলেন, আজকে সারা বিশ্বে হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি তো একজন সচেতন আমাদের ভাইস-চ্যান্সেলর স্যার, আপনি আমাদের গণতন্ত্র নিয়ে কাজ করেন, নির্বাচন নিয়ে কাজ করেন, আপনি একটা খেয়াল করে দেখেছেন সারা বিশ্বব্যাপী করোনা ক্ষমতাসীনদের একটা বাড়তি সুযোগ এনে দিয়েছে, সমস্ত পৃথিবীতে আজকে ক্ষমতাসীন একচ্ছত্রভাবে দেশ চালাচ্ছে, কোনো দেশে বিরোধী দল নাই, সমস্ত বিরোধী দলকে আজকে এক জায়গায় খুনটাসা করে দেওয়া হয়েছে, কিন্তু অনেক দেশে রাজপথে প্রতিবাদও আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেই, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবাদ কোনো কারণই হোক মানুষ তো রাস্তায় আছে, না মানুষ আছে কিন্তু অন্য দেখেন আজকে দেখেন, মানে এখন আপনারা নামতে পাচ্ছেন না, মানে আমি বলছি যে নামতে হবে এরকম কোনো কথা না, আমি আমরা নামে কথা বলছি না, আজকে ধরেন প্রণোদনা দিচ্ছেন, আমি একটা জিনিস এখানে বলতে চাই, সমালোচনা শুধু করবো তা না, এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন, ব্লেসিং ইন ডিসগাইজ, উনি মন্দের কিন্তু ভালো কাজ করতেছেন, আমি কিন্তু আমার চোখে ভাসতেছেন আরেকজন প্রধানমন্ত্রী কেউ থাকতেন তাহলে এইভাবে কাজ করতেন, বিকজ তার একটা গুণ সে ওভারটাইম কাজ করে এবং খুশ খবর রাখে, দুর্ভাগ্য হচ্ছে উনি হায়ার করতে জানেন ফায়ার করতে জানেন না, উনি সবাইকে কাছে টানতে জানেন কিন্তু মাঝে মাঝে কাউকে ঝুলাইতে হয়, এটা উনি উনি টুকটাক চুটকি টুকে পুলিশের উপর ছেড়ে দেন, পুলিশ যেটুকু কদিন করে
কিছু কামাই করে, কিছু ভালো করে, কিছু ইয়ে করে। ওদিন দেখলাম এক মহিলাকে এক পুলিশের ডিসি সাহেব ইন্টারগেট করবে। একটা আসামিকে তোমার দরজা খুলে দেওয়ার কি দরকার? আর কি নির্লজ্জ যে আমরা দেখেন, সেই মহিলাটা ঢুকার পর দরজাটা সে নিজে বন্ধ করতেছে, তার মানে কি? হোয়াট ইজ দ্য বডি ল্যাঙ্গুয়েজ? একজন মহিলা ডাক্তার, মহিলা আসামি, তাকে তুমি কল করেছ, তোমার ইন্টারগেট করবা, তাকে কেন তোমাকে এসে দরজা খুলে দিতে হবে? হোয়াই? তার মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কি মনে হচ্ছে? ইউ হ্যাড সাম সফট রিলেশন উইথ হার? এখন অনেকে যোগ করে বলে যে তিন দিনের রিমান্ড দিয়েছে। রিমান্ডে তো কত কিছু হয়। পুরুষদের বেলায় আমরা শুনেছি সাদা, মানে কি ওই আমাদের তো পলিটিশিয়ানরা সবাই এর কম বেশি অভিজ্ঞতা হয়েছে, আপনিও জানেন যে গরম ডিম ট্রিটমেন্ট হয়। তো এই ধরনের কোনো ট্রিটমেন্ট হবে কিনা জানি না, শুনতে খারাপ লাগে, কিন্তু আমি বলবো আমরা কি সভ্যতা দিয়ে আগাচ্ছি নাকি? আপনি একটা পুলিশের অফিসার যদি বলে লক্ষ লক্ষ জাল এই সার্টিফিকেট দিয়েছে, যিনি অভিযোগ আনতেছেন ইন্টারগেট করতেছেন, উনি বলছেন লক্ষ লক্ষ, আমার কথা বিশ্বাস না হয় আপনি তার ভিডিওটা দেখেন। ওই পুলিশ অফিসার তো আর পাঁচ মিনিট থাকার যোগ্যতাই নাই, তাকে ইন্টারগেট করেন, এখন তাকে রিমান্ডে নিয়ে যান যে লক্ষ লক্ষ কোথায় তুমি পেলা, তুমি কেন মিথ্যে অভিযুক্ত আনলা? লক্ষ তো দূরে কথা, লক্ষ লক্ষ আপনি স্যার হাসেন না, বলেন হ্যাভ ইউ টেকেন অ্যাকশন এগেইনস্ট দ্য পুলিশ অফিসার? Do you have the guts to take action against him? নাই, বলার নাই। কিন্তু সে কেন বললো লক্ষ লক্ষ জাল সার্টিফিকেট সে দিয়েছে? তাহলে চার্জশিট তাই লিখবে, তাহলে কেসটা কি হয়ে যাবে? কেসটা শেষ হয়ে যাবে, লক্ষ লক্ষ সার্টিফিকেট প্রমাণ হবে না, কোর্টে প্রমাণিত হবে না। না হয়ে ওই তিন দিন ডিম থেরাপি দেখ আর পুলিশ থেরাপি দেখ। আর পুরুষ যখন মহিলাকে থেরাপি দিতে যাবে তখন ডিম লাগবে না, আরো গরম জিনিস আছে সেই ট্রিটমেন্ট দিলে হবে। কিন্তু কে চেক করবে সেটা? সেটা যে হবে না সেটা কে চেক করবে? সে কে গ্যারান্টি দিবে? আমরা এমন একটা অবস্থায় বাস করি। তারপরেও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, ইউ আর ডুইং ফাইন, কিপ ইট আপ। মানুষ তো নিবৃত্ত হচ্ছে না এবং হচ্ছে না, এবং তিনি যেটি বলছেন যে আমরা তো না, মানে ওনার ভাষায় আমি বলছি জামাত না, করছেন তো আপনারাই। আবার বলছেন যে ঠিক আছে সবাইকে কাছে টেনে নিচ্ছেন, ব্যবস্থা তো নিচ্ছেন না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেওয়া হচ্ছে কিন্তু তারা পরে ফলো আপটা হচ্ছে না। সব বিষয়টি আপনি আপনার কাছে শুনতে চাই যে আপনি এই পরিস্থিতিটাকে কীভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আসলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা, এরকম একটি অবস্থা কিন্তু বিরাজমান সর্বত্র, শুধুমাত্র বাংলাদেশে নয় সারা পৃথিবীতে। কোভিড আমাদের এমন একটা অবস্থার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আমরা সবাই হতবিহ্ব এবং এর আকস্মিকতায় কিংকর্তব্য বিমূর হয়ে গেছে। আর যারা ক্রাফটি অর্থাৎ দুষ্টু লোক, মানে আমাদের প্রয়াত এম এ সাইদের ভাষায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার, এই দুষ্টু লোকেরা দুর্জনেরা ভাবেন যে সবসময় সুযোগ আসে না, বন্যাকে স্যার যেটা বলছিলেন বন্যাকে সোনার বন্যা হিসেবেই চিহ্নিত করে যে একটা সুযোগ পাওয়া গেছে। সুতরাং তার দৃষ্টিতে সবচেয়ে নিরাপদ জায়গা যেটা, আর তার শয়নকক্ষ এবং তার বিছানা, সেই বিছানার আড়ালে আবডালেও টাকা বলুন কিংবা ভোজ্য তেল বলুন সব আপনার লুকিয়ে রাখবার চেষ্টা করে, এবং সেটা যথেষ্ট ফুটেজ আমরা ইতিমধ্যে দেখেছি। এই যে সাহেব ব্যক্তিটি আমাদের তিনজনেরই পরিচিত এবং আপনার পরিচিত, জি, প্রচুর ছবিও পাওয়া যাবে আমাদের সবার সঙ্গে, বিভিন্ন টক শো পরে আগে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে, কি বঙ্গভবন বলুন কি আওয়ামী লীগের মহাসম্মেলন বলুন, তিনি ছিলেন সর্বত্র গ্রামী এবং সব জায়গায় তার সঙ্গে আমাদের দেখা হয়েছে। এবং পাবলিক স্ফিয়ারে যখন আপনি ইন্টারঅ্যাক্ট করবেন
কেউ যদি ছবি তোলে আপনি তাকে বারণ করতে পারবেন না। তিনি সেলফি তোলায় খুব পারঙ্গম ছিলেন, আবার অন্য ব্যক্তিরাও ছবি রেখে দিয়েছেন। ছবি তুললেন কি হলেন, তার চেয়ে বড় কথা হলো যে জায়গাগুলোতে ছবি তোলা হচ্ছে সেই জায়গাগুলোতে তিনি কিভাবে গেলেন। এখন যতক্ষণ পর্যন্ত একটা, এবং আমরা জানি যে চাইলেই আমি আপনি তো সবসময় মানে আপনি হয়তো যেতে পারবেন, আমি আমার কথা বলি, আমি তো চাইলে যেতে পারবো না। কোনো সেটা হচ্ছে আপনি যখন আমন্ত্রিত হয়ে যাচ্ছেন, ধরুন রাষ্ট্রীয় অনুষ্ঠান, আমন্ত্রণ কে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, রাষ্ট্রীয় বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই অনুষ্ঠানে তো আমরা জানি যে অনেক মুক্তিযোদ্ধা আমন্ত্রণ পাবে। ভাই চ্যান্সেলর স্যার, আপনি পান, কিন্তু আমরা তো পাই না, আমাদেরকে ওই ডিস্ট্রিক্ট লেভেলে ডাকা হয়। অথচ ওখানে আমরা এমন অনেক ক্রিমিনাল জানি, চিহ্নিত ক্রিমিনাল, রাষ্ট্রদ্রোহী ক্রিমিনাল আমি জানি, যারা বড় বড় তাকমালা গায়ে গহনে প্রশ্ন করে। তাই তো আজকে এই যে বললাম, একবার শুনলাম আপনি বললেন, আপনি যেহেতু আমাদের সঙ্গে আসেন, আমাদের শিক্ষিত করছেন, শাহেদ উপাখ্যানটা আমি সাহিত্যে বলছি না, কেন মানে একেবারে হালফিল চোখের সামনে, এবং আমাদের তিনজনেরই পরিচিত, আর আমি তো বেশি বলতে বাধা হবে, বলতে মানে ওই রাব শোল্ডার উইথ হিম, একদম পাশাপাশি ছবি আছে। এখন ধরুন এইটা আমি তো জীবন্ত, এটা ছবি, এটা আপনার মানে আমাদের অতীত স্মৃতির অংশ। মজার ব্যাপার হচ্ছে এটার সুযোগ নিয়ে কিছু খুবই হীন মানসিকতার লোক তারা এটা ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছেন, ভেবেছেন যে শাহেদের সঙ্গে সবাই বোধ পুরো জাতি বোধ হয় প্রতারক, এটা তো হতে পারে না। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, ধরুন কোন দলের ব্যানার হয়তো তিনি ব্যবহার করছেন, কিংবা কোনো ফ্রন্ট অর্গানাইজেশনের পরিচয় তিনি ব্যবহার করে বলছেন যে নাজমুল আহসান কলিমুল্লাহকে দেখা গেছে শাহেদের সঙ্গে, এবং কোন কোন ছবি আবার এডিট করা হয়েছে, ধরুন আমি মাঝখানে এক পাশে শাহেদ আরেক পাশে হয়তো একজন বিশিষ্ট ব্যক্তি, কিন্তু ওটা ফেলে দেওয়া হয়েছে দিয়ে যে শাহেদের সঙ্গে উনি দাঁড়িয়ে আছেন। আপনি 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 প্রফেসর কলিমুল্লাহ মাইন্ড করছেন কেন, শাহেদ প্রায় সকল টেলিভিশন চ্যানেলে গেছে, ইনক্লুডিং বাংলাদেশ টেলিভিশন, মন্ত্রী চ্যানেলে কাজ করেছেন, এবং সেই সব চ্যানেলের ফুটেজ ব্যবহার না করে তৃতীয় মাত্রা সাহেব এসেছে, সেই ফুটেজ সব চ্যানেলের নিউজে ব্যবহার করা হচ্ছে, তা আপনি এটা কি বলবেন? এটা আমি বলবো এই জন্যে যে তৃতীয় মাত্রা একটা ব্র্যান্ড, এতে কোনো সন্দেহ নেই, আপনি স্বীকার করুন বা না করুন, আমি আমার বলার অধিকার আছে। এবং তৃতীয় মাত্রা খায় ভালো, কোট অ্যান্ড কোট, এবং সেটা যদি আপনি প্রজেক্ট চ্যানেলাই, বাংলাদেশের প্রথম দুটো স্যাটেলাইট চ্যানেলের একটি, এবং এই যে ব্র্যান্ডিংটা হয়েছে এটাকে ব্যবহার করতে চাচ্ছেন সবাই, এটা ইতিবাচক নেতিবাচক যেভাবে ব্যবহার করার চেষ্টা করেন, ব্যবহারযোগ্য বলেই ব্যবহার করছেন, ব্যাপারটা তাই। তো অনেক রং লাগানো হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, যেটা অনভিজ্ঞতা, আমি যেটা বলছিলাম যে এই যে হীন মানসিকতা, ইটস এ ক্রিমিনাল অফেন্স, আপনি টুইস্ট করার চেষ্টা করছেন, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে পাঙ্গা দেবেন আপনি, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার প্রতিযোগিতায় লিপ্ত হবেন, সেটা কিন্তু করছেন না, তাদের পরিচয় ব্যবহার করছেন, দলের আবরণ ব্যবহার করে নামাবলী গায়ে লাগিয়ে আপনি টুইস্ট করবার চেষ্টা করছেন, উইচ ইজ রিয়েলি আনফর্চুনেট। এবং আমি মনে করি এই হীন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাইকে, এবং আপনার ওই যে একটা বিশেষ পরিস্থিতির সুযোগ নিয়ে আপনি আজকে শাহেদের সম্পর্কে বলছেন, কালকে আরেকজন সম্পর্কে বলবেন না, এটা তো কোনো গ্যারান্টি নেই। সুতরাং এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, আর ওই কথা বলে কোনো লাভ নেই যে সতর্ক হয়ে ছবি তুলবেন, আপনি পাবলিক স্ফিয়ারে যখন ইন্টারঅ্যাক্ট করবেন, ওই রকম একটা রেস্ট্রিক্টেড জায়গায় যখন যাবেন, শুধুমাত্র সেলফি তোলার যে চল আছে তা তো নয়, এর পাশাপাশি আপনার যে অফিসিয়াল ক্যামেরা পার্সন তিনিও কিন্তু ছবি তুলবেন, আপনি মানা করবেন? গ্রুপ ছবি তোলা হচ্ছে, সমস্যা কোথায়? অনৈতিক এবং এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে আসাটা জরুরি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে ডক্টর সাবরিনা, তিনি নানান টুপি মাথায় দিয়ে কিন্তু ভূমিকা পালন করেছেন, কোথাও মডেল, কোথাও তিনি ব্যক্তি জীবনে কারো চতুর্থ স্ত্রী, কখনো তিনি আপনার প্রফেশনাল পরিচয়, আমি বলছি
প্রফেশনাল সেটা আলোচনা করার কি স্কোপ আছে স্যার? স্যার আমি আমি আমার ব্যাখ্যাটা দিয়ে নেই স্যার, ব্যাখ্যাটা আমি কিন্তু না না আমার ব্যাখ্যাটা শুনি, আমার ব্যাখ্যাটা শুনলে আপনারা যদি মনোপুত না হয় আপনি স্যার বলেন অবশ্যই ডিফল্ট রাইট। তো এই যে তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি, এটা আমি মনে করি একেবারেই অসংস্কৃত আচরণ। ছবি তুলেছে ব্যক্তিগত জীবনে কোথায় গিয়ে কোন সিরিজে, একজন নারী বা একজন পুরুষ আমি যদি আয়নার সামনে ছবি তুলি বা আমার প্রসাধনের সময় আমি ছবি তুলি, এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়, আপনি সেই বিষয় নিয়ে আসবেন কেন? এটা তো এই পাবলিক স্ফিয়ারে আনার মতো বিষয় না। এক, আমরা কবে আপনার সভ্য হব, কবে মার্জিত হব, কবে আধুনিক হব, মানে আধুনিকতা মানে কিন্তু আমরা মানুষ হব, এইগুলো না আধুনিকতা মানে এগুলো না। বিশুদ্ধ নাগরিক জীবনে অভ্যস্ত হতে হবে, শুধুমাত্র শহরে বাস করলেই আমি নাগরিক শহরে মানুষ হয়ে গেলাম এটা ভাবার কোনো কারণ নেই। এবং এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হ্যাভ এ লং ওয়ে টু গো। আমাদের আসলে কার কাছে শিখবো স্যার, কার কাছে শিখবো, কার শুনবো? এই যে আজকে মিডিয়া আছে, আমরা তো মিডিয়াকে মনে করি যে দেববাক্য, পত্রিকা পেপারকে মনে করি আমরা কি বলছে পেপারে বলছে, এবং সেখানে বড় বড় জাতীয় পেপার যেগুলো আছে মনে করুন যুগান্তর, প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ কি বলছে, বলছে কলিমুল্লাহ সাহেবকে দেখা গেল দুই মাথা দিয়ে হাঁটতেছে, কেউ কিন্তু আর দিকে পাঁচ দিয়ে কলিমুল্লাহ হেঁটে যাচ্ছে সেটা দেখে না, দেখে কি ওই পেপার দেখেন 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 কি লিখছে। প্রথম আলোর মতো পেপার যদি বলেন আমি একটা দিই, দেখেন নাম এক ভদ্রলোকের, ছবি আরেকজনের, লজ্জাবন্ত করে না প্রথম আলোর মতো একটা পত্রিকা অন্যের ছবি দিয়ে আরেকটা অন্যের নাম ব্যবহার করতেছে, এখন এই প্রতিবাদে কাই করবেন? এবং প্রথম আলোর এডিটর সাহেব একজন অত্যন্ত সুনাম খ্যাত, ওনার সঙ্গে কথা বলা যায় না, ওনাকে টেলিফোনে পাওয়া যায় না, ওনার সঙ্গে ইন্টারভিউ চাইলে পাওয়া যায় না, প্রধানমন্ত্রী ইন্টারভিউ পাওয়া যায়, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব পাওয়া যায় না, ওনার এত বড় নীতিবান কি বলে ওই নৈতিকতার উপর উঠে গেছেন, কিন্তু ওনার পত্রিকায় যাদের বিরুদ্ধে রিপোর্ট লিখছে নিচে দেখেন ফুল ছয় কলাম অ্যাডভার্টাইজ, ওই 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 এটা কোন নীতিবান, এটা কোন নৈতিকতা? আর প্রথম আলো নৈতিকতা না শেখায় কে শেখাবে, কার কাছে শিখবে বলেন? ইউ আর স্যার ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি, আপনার কাছে নৈতিকতা না পাই তা আমরা কার কাছে পাবো, কে আমাদেরকে শিখাবে বলেন? আপনি কার কাছে বলবেন? সাহেবদের কাছে যাবো আমরা শিখতে, ওই পুলিশ অফিসারকে যাবো শিখতে? আমরা দেখব জাতীয় পত্রিকার এক নম্বর পত্রিকাকে কি বলছে, তার ছবিটা ভুল দিয়েছে তা লজ্জা পাওয়া উচিত নেই? ওই যে সম্মান নষ্ট করলো ভদ্রলোকের, ওই সম্মানটা ফিরে দিতে পারবে সে? ক্ষমতা আছে তার, অথচ তার বিরুদ্ধে কেস করা যাবে না, তার বিরুদ্ধে কোথাও অভিযোগ করা যাবে না, আপাতত সংবাদপত্র পরিষদ আছে কি, ওইটাও তো ওই সাহেবদের মতোই, আর তাদের বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। তো এই যে সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, কি করবেন? আমি তো ভেবেছিলাম প্রথম আলো সম্পাদক সাহেব লজ্জায় কয়েকদিন ঘর থেকে বেরোবেন না, যে তার পত্রিকায় দেখেন প্রিন্ট মিডিয়াতে ছবি নাই, অনলাইনে ছবি আছে, আমি ডেট দিয়ে বলছি আপনাকে, বলেন এগুলা তদন্ত করতে বলেন। 6 জুলাই তিন ভদ্রলোকের ছবি দিয়া একটা নিউজ করেছে, ভেরি গুড নিউজ, যে সুযোগে দেশ থেকে তাদের টাকা পাচার, সেখানে তিনজনের নাম দিয়েছে, আরেক ভদ্রলোকের ছবি নাম আরেকটা, আর টাকা পাচার মারাত্মক অভিযোগ। তা তুমি অভিযোগটা করলে কি ভিত্তিতে বিচারটা কোথায় পাওয়া যাবে? ওনাদের কিছু বলা যাবে না, কারণ সরকার তাদেরকে ভয় পায়, কারণ তাদের সঙ্গে আবার আমাদের সুশীল সমাজ আছে, তাদের সঙ্গে আবার বিশ্ব মানবতা আছে স্যার, আপনারা বলবেন ওয়েস্টার্নরা আছে। অথচ আমি বলছি মতি ভাইয়ের মতো লোক যদি এরকম তার পেপারে যদি প্রথম আলো যদি এরকম নিউজ আসে কার কাছে যাব? আমি বহুবার চেষ্টা করি কথা বলার, কথা বলেছি এক সপ্তাহে 10 দিন হয়ে গেছে, ওনার সঙ্গে দেখা করে বলছে নেক্সট উইকে কথা বলে, রোববার আবার ফোন করেন, রবিবার সোমবার গেল, আজকে শুনতে বন্ধ কত মেসেজ দিয়েছি, সেটা কোন ধরনের নৈতিকতা? আবার লেখেন আপনাদের মালিক মারা গেলে বলেন নীতির কি নীতি নৈতিকতার পতন হয়ে গেল, আমরা কারোর সঙ্গে বলতে চাই না, এই পৃথিবী সবাই সম্মানীয়, আমার কাছে প্রতিটি মানুষ সম্মানীয়, যে চুরি করেছে ধরা পড়েছে কিনা পানিশমেন্ট হয়েছে কিনা তখন সে আমার চোর, তার আগে তো সে চোর নয়। আজকে আপনি সম্মান নষ্ট করে ফেললেন, একজন ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ আনলেন, আমি যদি অপরাধ করি
আমার বিচার হবে, শাস্তি দিবেন, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আমি অপরাধ করি নাই, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করলেন, আমি সেই মামলা থেকে বেকসুর খালাস পেলাম, কিন্তু আমার যে সম্মান হানি করলেন, এখানে একটা প্রশ্ন, আমাকে যে জেল, আমাকে যে পত্রিকায় যে ট্রায়াল করলেন, এর বিচার কে করবে? তো আপনি আপনি আপনার আগের বক্তব্যে আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলেছেন। আইনের শাসন কোথায়? আইনের শাসন কি তাহলে আছে? আইনের শাসন যদি না থাকে তাহলে মানে এক্স্যাক্টলি স্যার যেটা হবে কোথায় আসলে? তো আইনের শাসনের জন্য তো আমরা আজকে ফোর্থ বলতেছেন, চতুর্থ স্তম্ভ বলতেছেন মিডিয়াকে। আপনারা বলছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবিধানের চতুর্থ অবস্থান বিচার ব্যবস্থা, তারপরে সংসদ, তারপরে এলো তিনটা চতুর্থ মিডিয়া, নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগের পরে মিডিয়া। তাহলে আমরা কাকে বিশ্বাস করব? কেন প্রথম আলোর মতো পত্রিকার নিউজ ফলস হবে? কেন ভিনডিক্টিভ হবে? কেন একজনের আত্মসম্মান হানি করার মতো নিউজ হবে? কি কারণে, কি যুক্তিতে? ওনারা কারা? তাহলে ওনার সম্বন্ধে বক্তব্য, আমি যে বক্তব্য বলছি, নিউজ ভুল হলে সেটি ভুল হয়েও যেতে পারে, ভুল হইতে পারে, ভুলের জন্য তুমি তো সেটা কগনিশন নেবেন, বাট ভুল হওয়ার পরে তো যে সম্মানটা নষ্ট করলে ভদ্রলোকের, তার ছবিটা দিয়ে কি অধিকার আছে আপনার ওই লোকের ছবি ছাপিয়ে তার নামটা ভুল দেওয়ার? যে ক্ষতিটা করলেন ভদ্র সমাজ হলে, আপনাদের ওই আমেরিকার সমাজ হলে তো আজকে রয়টার কেন বলেন বড় সাহেবদেরকেও পানিশমেন্ট দিতে হইতো। একজন বা যে কোনো একটা রাজনৈতিক দলের একজন কে? সুশীল সমাজের সুশীলের সদস্য, সে পত্রিকা, পত্রিকা চলুক আর না চলুক পত্রিকার মালিকা নিয়ে তো আপনাদের এক বন্ধু বিশাল লেখা লিখেছেন, আপনি একটা পত্রিকায় লেখা লিখেছেন, সেখানে যে আমাদেরকে যারা ডেকে আনেন না, এখন আমি জানি না এই পর্যন্ত আপনি কি দিছি, আপনি আমার কি দিছেন জানি না, কলিমুল্লাহ কি আপনারা দুজনের নাম বলে চিনবেন, আমি তার নামটা উচ্চারণ করতে চাই না, কিছু এই দুই তিন দিনের মধ্যে আগে সে উনি একটা পোস্ট দিয়েছেন আমার নাম ব্যবহার না করে, অ্যাঙ্কর মানে তৃতীয় মাত্রার উপস্থাপক শুনি এততে এততে সত্য না গুজব, এই ভদ্রলোক মুক্তিযোদ্ধা, এই ভদ্রলোক ইউনিসেফের মতে প্রতিষ্ঠানে চাকরি করেছেন, এই ভদ্রলোক একটি ইংরেজি সংবাদপত্রে দীর্ঘদিন সিনিয়র লেভেলে কাজ করেছেন, তিনি পোস্ট দিলেন আমার অনুষ্ঠানে আসা, আবার দুই তিনজন তাকে আবার একটু উস্কানি দিচ্ছেন আমার অনুষ্ঠানে কে একক গেস্ট আসে, সে কীভাবে আসে, এটা আছে যে করতে করতে আবার পাল্টা কিছু লোক আবার তখন যখন জবাব দেওয়া শুরু করলো, সেই ভদ্রলোক এগারোবার তার স্ট্যাটাস চেঞ্জ করেছে, এগারোবার আমি জাস্ট এটা দর্শকরা হয়তো বোঝার জন্য, এগারোবার চেঞ্জ, আমার কাছে সব স্ক্রিনশট তোলা আছে, অনেকেই আবার আমার পক্ষে শোয়ের পক্ষে নানানভাবে ব্যাখ্যা করেছেন, এক পর্যায়ে একজন ইংরেজি দৈনিকের সম্পাদক সেখানে আবার কমেন্টস করেছেন এবং তিনি আমার অনুষ্ঠানের গেস্ট, তিনি লেখার পরে যেই ভদ্রলোক মূল পোস্টটি দিয়েছিলেন তিনি ইতিমধ্যে তৃতীয় মাত্রাকে চতুর্থ মাত্রা বানিয়েছেন, চতুর্থ মাত্রা বানিয়ে সেখান থেকে অ্যাঙ্করে চলে গেছেন, এবং তিনি সর্বশেষ লিখলেন আমার সম্পর্কে লিখছেন যে আমার ওনার সম্পর্কে তো সবাই ভালোই বলেন কিন্তু কেউ একজন আমাকে ভুল বুঝিয়েছে এবং সেই কারণে আমি এই পোস্টটি দিয়েছিলাম, আমি এখন ক্ষমা প্রার্থী, এবং সেগুলো সব স্ক্রিনশট আমার কাছে এখন হয়ে থাকে, তাহলে ঠিক আছে ক্ষমা, কিন্তু বাই দ্যাট টাইম যে এই যে আমার ড্যামেজটা করলেন তিনি সেটার কি, এবং আপনি আমার অনুষ্ঠানে আসেন আজকে থেকে না, দীর্ঘ বহু বছর ধরে আসেন, প্রফেসর কলিমুল্লাহ আসেন আমাদের এখানে বহু বছর ধরে, এবং বোধহয় তৃতীয় মাত্রা আগের থেকেই আমরা সম্পর্কিত, বাট এখন আপনি কি বলবেন, এবং সোশ্যাল মিডিয়াতে এমন একটা শক্তিশালী মাধ্যম হয়ে গেছে এখানে তো যে কাউকে তুলতেও সক্ষম হয় না, এখন ধরেন আমরা মিডিয়াতে যে প্রবলেম নাই তা না, টক শোতে যে প্রবলেম নাই তা না, অভিযোগগুলো কিন্তু সেই অভিযোগগুলো খতিয়ে দেখ।
এখন শাহেদ এক জায়গায় কেন, সেই ভুল জায়গায় তীর ছুড়লে তো সমস্যার সমাধান কোনোদিনই হবে না। আজকে আজকে আমি কেন বললাম, আজকে প্রথম আলোর মতো একটা বড় পত্রিকা, মতিউর রহমান সাহেবের মতো একদম বিদগ্ধ একজন সম্পাদক সম্বন্ধে কেন বললাম, ওনার তো উচিত ছিল জিনিসটা যে আসেন কথা বলে কি হয়েছে না হচ্ছে, উনি সেই সুযোগ বন্ধ রাখেন। উনি কি মনে করেন সেই সুযোগ ওনার, উনি সবকিছু ঊর্ধ্বে, আমি কোনো কিছু ঊর্ধ্বে না, আমার সম্বন্ধে ওনার বলার অধিকার আছে, ওনার যে অধিকার আছে আমাকে আমার সম্বন্ধে বলার, ওনারও মনে রাখা উচিত সম্বন্ধে কথা বলার অধিকার আমাদের আছে। সবাই কি মনে করেন আমরা ভীতু ডিম, সবাই খায়া বসে রয়েছি না, সবাই দেশে পচে যায় নাই, কিছু বলবেন ধমক মারবেন আর আমরা হু হু করবো জোহুজু করবো, সবাই বাংলাদেশে পচে যায় নাই। একটা ছোট্ট সাংবাদিক রিপোর্টার কি জানে তার তথ্যের উপরে আপনি সংবাদ পরিবেশন করে ফেলবেন, মানুষ সম্মান নষ্ট করে ফেলবেন, ঠিক না? আর আজকে ইউটিউব যেটা বললেন কি কার জেল ফাঁসি কি হবে না হবে, এইটা গ্রাম বাংলা মানুষ চিন্তা করে না, ভয় পায় না, এই এদেশে ক্ষুদিরাম ঘরে ঘরে আছে, এখন পলিটিক্যাল লিডারশিপ নাই, ক্রাইসিস চলতেছে, আর সবচেয়ে বড় কথা মানুষের একটা 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 এক ধরনের আনুগত্য আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চলে আসছে, কিছু মনে করেন না, এটা আমার ব্যক্তিগত কোনো কিছু না, কিছু আনুগত্য চলে আসছে। যেমন আমি দেখছি যারা খুব স্ট্রংলি প্রধানমন্ত্রীকে মানতো না, মানতে চাইতো না, তারাও বলে এর চেয়ে ভালো কি করবে। এবং আজকে একটা জিনিস উনি করেছেন, দেখেন নীতি নৈতিকতার দিক দিয়ে উনি কিন্তু বিরোধী দলের রাজনীতি বন্ধ করে দিয়েছেন। আজকে শেখ হাসিনা যে ট্রাম্প কার্ডটা খেলেছেন এই করোনা ভাইরাস নিয়ে, দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তিনি কিন্তু খালেদা জিয়ার হৃদয় কিনে নিয়েছেন, তার তাকে সম্পূর্ণ কিনে নিয়েছেন, তাকে তো মুক্তি দিয়েছেন, আইনের মধ্যে নয়, নিয়মের মধ্যে নয়, ওনার ইচ্ছের মধ্যে বলতে 6 মাস সাসপেন্ড, আইনের কোনো ধারণা নাই, কোনো কিছু নাই, প্রাইম মিনিস্টার তার রেসিডিউ পাওয়ার ইউজ করেছেন, কিন্তু করে তো দেশমাতা খালেদা জিয়াকে 6 মাস মুক্তি দিয়েছেন, হয়তো আবার এক্সটেনশন করবেন। দেশমাতা খালেদা জিয়া তো নীতিবাদ প্রশ্নে, সে যে নীতিবান মহিলা, উনি আপোষহীন নেত্রী, উনি তো শেখ হাসিনার বিরুদ্ধে আর যাবেন না। আমার তো মনে হয় না শেখ হাসিনার পরিবর্তন হলে উনি রাজনীতি অ্যাক্টিভ হবেন, এর আগে তো যদি অ্যাক্টিভ হওয়ার সুযোগ নেই, উনি করবেন না, দেশে উনি আপোষহীন, এই জন্য চুপ করে আছে। উনি দেখেন গত 6 মাসে উনি কিন্তু একটি কথা বলে নাই, অনেকে অনেক কিছু বলতেছে অনেকভাবে, মুক্তির কন্ডিশন অত তাই কন্ডিশন ছাড়ো, উনিও তো নীতিহীন না, উনিও তো উনি জানে যে এই মহিলা আমাকে জেল থেকে বের করে দিয়েছেন, এটা তো একটা গুড সাইন। শেখ হাসিনা তো এটা উইন ওভার করেছে, শেখ হাসিনা নিয়ন্ত্রণ তাকে নিয়ে নিয়েছে, আমি সে ধন্যবাদ জানাই তাকে, সাধুবাদ জানাই, কিন্তু পাশাপাশি আজকে যারা নীতির কথা বলেন, আজকে যারা এই সমস্ত বলেন, শাহেদকে যারা আজকে অপরাধী করেন, ওই মহিলাকে যারা করেন, কিন্তু তাদেরকে হ্যারাসমেন্ট করেন না, তাদেরকে অসম্মান করেন না, তারা যদি অপরাধ করে থাকে ট্রাই করেন, জেল দেন, ফাঁসি দেন, কিন্তু মিডিয়াতে মুখ কষে গল্প বানিয়ে না, আমি যদি অপরাধ করি, প্রফেসর কলিমুল্লাহ যদি অপরাধ করে বা আপনি যদি করেন সুনির্দিষ্ট প্রমাণ সহ, ঠিক আছে আপনি বিচারের আগে সেটি সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আনেন, কিন্তু সেটি সুনির্দিষ্ট প্রমাণ সহ আনবেন কিছু যায় আসে না। আজকে আপনি যখন বলতেছেন, আজকে আপনি যেই হন না কেন, আমি যদি আপনি কিছু বলে থাকি আমার আমি কি একথা বলছি যে উনি খুনি না, উনি ভালো মানুষ, আপনারা ওনাকে ভুলভাবে বলছেন উনি খুনি বা শাহেদ চুরি করে নাই, শাহেদ চুরি করে নাই, করেছে কি করে নাই এটা তো এখন বেরুলো, একদিন স্বাস্থ্য মন্ত্রণালয় কিভাবে তার সঙ্গে চুক্তি করলো যার 6 বছর ধরে লাইসেন্স নেই, সেই প্রশ্ন না, প্রশ্ন হলো কে তাকে টক শোতে নিল, প্লিজ প্রফেসর কলিমুল্লাহ। দেখুন আমি শাহেদের প্রসঙ্গটা নিয়ে এসেছি, শাহেদ এবং সাবরিনা, আপনার সাবরিনার বিষয়টাও এসছে হয়তো না, আমরা উচ্চারণ করিনি, আমাদের আসলে তবে স্ত্রীদের বোধহয় একটু সতর্ক থাকা দরকার, স্বামী বা ছেলেরা কোনো প্রতিষ্ঠান করলে তাদের এই চেয়ারম্যান হয়ে যাওয়া কারণ অনেকেরই কোনো রোল থাকে না, কিন্তু তারা হয়তো জানেও না যে ওই প্রতিষ্ঠান আসলে নামটা কি হচ্ছে, একটু সতর্ক থাকা দরকার, ব্যক্তি মোহটা ত্যাগ করতে হবে, মানুষ হিসেবে প্রত্যেকের রাইটস এন্ড ডিউটিস এটা পরিষ্কার, এ দায় কিন্তু আপনি এড়াতে পারবেন। এখন আপনি
পরিস্থিতি খারাপ বুঝে হঠাৎ করে অবলা নারী হয়ে যাবেন, কিংবা আপনি পরিস্থিতি ব্যাগতিক দেখলে আপনি বলবেন যে এটা আমার স্ত্রী করেছে, আমি স্বামী হিসেবে কি বা করতে পারতাম, এই এই দায়ের আনা যাবে না কোনো অবস্থায়, কাম্য নয়। স্বামী স্ত্রী বা সন্তান, ডেফিনেটলি ডেফিনেটলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তার নিজের কৃতকর্মের জন্য দায়ী ইহজগতে এবং পারলৌকিক ব্যাখ্যায় যদি যাই তাতেও বিষয়টা সেই রকমই। এবং এখানে ব্যক্তিগত স্ফেয়ার যেটা জীবন, তার সঙ্গে পাবলিক স্ফেয়ার দুটোকে মিলিয়ে ফেলা যাবে না, এবং সেই বিষয়টা আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এর নামই হচ্ছে আধুনিকতা, এর নামই হচ্ছে সভ্যতা, এর নামই হচ্ছে আপনার একটা উন্নততর স্টেট অফ মাইন্ডে পৌঁছে যাওয়া। ধর্ম তো অ্যালাউ করে না, আপনি একজন সম্পর্কে পূর্ণ না জেনে আপনি তার সম্পর্কে মানে গিবত করা, যে কারণে বলা হয়েছে বেনিফিট অফ ডাউট অবশ্যই আপনি, না না না, ধর্ম তো নিন্দা করা, পরনিন্দা তো একটা ইসলাম ধর্মে তো একেবারে গর্হিত অপরাধ, গর্হিত অপরাধ। কিন্তু ভাইস চ্যান্সেলর স্যার, আপনি তো বললেন অপরাধ নৈতিকতা বিরোধী কাজ, কিন্তু যারা করতেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন কোথায় নিব আমরা, কার কাছে যাব? এটা তো আমি আমি স্পষ্ট করে বলছি, আমি স্পষ্ট করে বলছি, বাংলাদেশের একদম এক নম্বর একটা মিডিয়া প্রথম আলো এবং নাম্বার ওয়ান যিনি দাবি করেন সম্পাদক হিসাবে মতিউর রহমান, ওনার পত্রিকায় যদি একজন ভদ্রলোকের নাম ভুল দিয়ে মিথ্যা নিউজ করা হয়, আর ওই ওই দিনই যদি ওই কোম্পানিরই যে ভদ্রলোকের নামে মেলাইন করতেছে তার কাছ থেকে অ্যাডভার্টাইজ বাবদ 5 লক্ষ টাকা নিতে পারে, তাহলে আপনি কার কাছে যাবেন? ওর বিচারটা কে করবে? প্রধানমন্ত্রী তো করবেন না। আবার আমরা দেখতেছি কি দুই গ্রুপে ঝগড়া লাগছে, লাগতে পারে, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন অমুক গ্রুপের বিরুদ্ধে মামলা নাও, আরে প্রধানমন্ত্রী বলে দেবে কেন? প্রমাণ প্রধানমন্ত্রী বলছেন কিনা এটা প্রমাণ কার কাছে নিব? অথচ পুলিশ গেলে বলে এটা প্রধানমন্ত্রী বলছে, অমুক কেসে গেলে বলে প্রধানমন্ত্রী বলছে, প্রচারণা জামিন হবে না প্রধানমন্ত্রী বলছে, দেশে আসতে পারবে না প্রধানমন্ত্রী বলছে, আরে প্রধানমন্ত্রী বলে থাকে তাহলে লেটস প্রধানমন্ত্রী ফেস ইট, টেল দিস মিডিয়া যে আমি বলেছি অমুক লোককে গ্রেফতার করে জেলে ঢুকান, লেটস সে হার। প্রথম আলো প্রসঙ্গটি নিয়ে আমরা আসলে কথা না বলে সামগ্রিকভাবে পুরো সেক্টর সম্পর্কে বটলটাই ভালো, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এরকম একটা বিভাজন করে, এখন যারা সংবাদ প্রকাশ করবেন দায় তাদের অবশ্যই নিতে হবে, এই দায় কিন্তু ব্যক্তি যেমন দাঁড়াতে পারেন না, গণমাধ্যমে পেশাদারিত্বের কিন্তু সেই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু সেই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। আমি একজন একাডেমিক হিসেবে আমি মনে করি এই ইথোস ভ্যালুসগুলো কিভাবে ইনকালকেট করা যায়, ছড়িয়ে দেওয়া যায়, স্ট্রেংথেন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার সময় এসেছে। এটা কি কোভিড ইস্যু বলেন, কি আপনার এই যে জাল করোনা সার্টিফিকেট বিতরণের বিষয় বলেন, কিংবা আপনার ওই যে একজনের ছবি আরেকজনের নাম দিয়ে প্রকাশ করা এবং ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা, এই সব ক্ষেত্রে এটি প্রযোজ্য। ধন্যবাদ। ধন্যবাদ জিসি স্যার। আমরা যেটা মনে করি এটা পৃথিবীর সবাই বলে আসছে, ফার্স্ট মিলিয়নিয়ার ইজ এ করাপ্ট মিলিয়নিয়ার, এটা সর্বজন স্বীকৃত। সেকেন্ড মিলিয়নিয়ার ইজ এ হার্ড ওয়ার্কিং ওয়েতে কামিং। কিন্তু আজকে বাংলাদেশে আমাদের এই প্রজন্মটা যেন কেন মনে হচ্ছে যেমন সব মিলিয়নিয়ার হতে চাই, এবং যার ফলে আমরা সবাই কিন্তু দেখেন বাংলাদেশের শীর্ষ শিল্পপতিরা আছেন যারা কোটি কোটি টাকার যন্ত্রপাতি তার নিজের হসপিটাল না এনেছেন শুধু রক্ষা পাওয়ার জন্য, বিদেশি চিকিৎসক এনেছেন চিকিৎসা, কিন্তু অর্থ তো আসলে, এবং কোভিড তো আসলে আমাদের এখানে অনেকে হাঁচি কাশি হলেও বিদেশ যান, এবার তো কিছুতেই কাউকে দেয়নি। এই যে সুযোগ, এই যে বলছি নীতি নৈতিকতা যদি আমাদের উপর লেভেলে না হয়, মিডিয়া টাইকুন যারা আছেন তারা যদি না হয়, যদি আমাদের দেশের বড় বড় ব্যবসায়ী যারা আছেন তাদের মধ্যে নীতি নৈতিকতা না থাকে, পলিটিশিয়ানদের তো বড় বড় পলিটিশিয়ান তো ঢালাব, আমরা বলেই দিচ্ছি পলিটিশিয়ানরা আমরা এটার এখন প্রশ্ন হয়েছে যে বিচারকদের যদি নৈতিকতা না থাকে রাষ্ট্রটা তো কলাপস করবে, শেষ করতে হবে। আজকে করোনা ভাইরাসের কারণে আমাদের এই জিনিসগুলো একটা দানা বাচ্ছে, স্কুল কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ বলে নতুন সমাজ যুব সমাজ চুপ আছে, কিন্তু এদের কান পাতেন আজকে দেওয়াল না, ফেসবুকে কান পাতেন, ফেসবুক কিন্তু
তৈরি হয়ে যাচ্ছে, এই আইন টাইন ডিজিটাল চিজিতে কুলাবে না। আমরা চাই না কোনো পতন, আমরা পরিবর্তন চাই নিয়মতান্ত্রিকভাবে সিস্টেমের মধ্যে। যদি না হয় এই আগুন কিন্তু নিভানো যাবে না। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রতিনিধিত্বে তৃতীয় মাত্রা দেবেন দেখে আপনাদের মতামত পরামর্শ আমাদের জিজ্ঞাসা লিখে জানাতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত ইমেন্দ্র অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। মেজর আখতারুজ্জামান এবং প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনায় অংশ নেবার জন্য। আর দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন। আমাদের এখানে যে মূল্যবোধের একটা চরম অবক্ষয় হয়েছে এবং সেটি সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, পারিবারিক, এই অবক্ষয় থেকে আমাদেরকে আসলে ঘুরে দাঁড়াতে হবে এবং এর থেকে বেরোতে হলে আসলে আমাদের নেতৃত্বকেই সবার আগে শ্রদ্ধাতে হবে। এবং COVID-19 আসলে আমাদের জীবনে এতটাই প্রভাব ফেলেছে যে আমাদের জীবনের যে আরও অনেক বিষয় আছে সেগুলো সে মুছে দিচ্ছে, যে কারণে এখন COVID-19 ছাড়া অন্য কেউ, অন্য রোগে অসুস্থ হলেও সে চিকিৎসা নিতে হসপিটালে যেতে পারছে না বা গেলেও সেখানে চিকিৎসা পাচ্ছে না। কাজে এখান থেকে আসলে আমাদেরকে বেরোবার পথ খুঁজে বের করতে হবে। সর্বাঙ্গে আমার অতিথিরাই বলছিলেন যে সর্বাঙ্গে ঘা, ঔষধ দেব কোথায়। আমাদের সমাজ, রাষ্ট্র সবটাই আসলে সেরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। এখান থেকে আমাদেরকে বেরোতে হবে এবং ওনারা সেই বিবেচনা থেকে হয়তো প্রশ্ন রাখছেন কবে আমরা সভ্য হব, কবে আমরা আধুনিক হব, কবে আমরা মানুষ হব। মানুষের বড় সংকট, আসুন সবাই মিলে আমরা মানুষ হবার চেষ্টা করি। এই রক্ত মাংসের মানুষ আসলে মানুষ নয়, কোনো কোনো ক্ষেত্রে পশুর চেয়ে অদম, কারণ অনেক মানুষ দেখবেন পশু লালন পালন করেন কিন্তু মানুষের দিকে ফিরেও তাকান না। কাজেই আমরা সবাই মিলে যেন মানুষ হবার চেষ্টা করি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য। শুভকামনা, নিরাপদে থাকুন এবং যে যাই বলুক এখন পর্যন্ত ঘরে থাকুন।